What the hell? What's happening? গ্রামের রাস্তা ঢুকতে না ঢুকতেই গাড়িটা আমার সাথে চিট করলো। কি হয়েছে আপু? মনে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গেছে। কোথাও যাবেন? চলুন পৌঁছে দিয়ে আসি। এই শাট আপ। সেস্টা কোথাকার? তুমি ভাবলে কিভাবে? আমার এই দামি গাড়ি ছাড়া তোমার এই ভাঙা মোটরসাইকেলে যাব? ব্যাককেল যাও এখান থেকে। আহা আপু, রেগে যাচ্ছেন কেন? কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি মানুন আর না মানুন, আপনার এই নষ্ট গাড়ির থেকে আমার এই ভাঙা বাইক কিন্তু অনেক ভালো। কারণ অ্যাটলিস্ট আপনাকে আপনার গন্তব্যে কিন্তু পৌঁছে দিতে পারবো। এই আমাকে একা পেয়ে বিরক্ত করছো নাকি অন্য মেয়েদের মতো আমাকে দুর্বল আর গাধা ভাবছো? কিন্তু আমি তো ভয় পাওয়ার মতো মেয়ে নই। তোমাদের মতো ছেলেকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এক পা সামনে এসে দেখো না তোমার অবস্থা আমি কি করি। না রে বাবা না, আমার হাড়গোড় ভাঙার কোনো ইচ্ছা নেই। ছেড়ে দেবা কে দেবাছি। আচ্ছা আমি বলি কি, সামনে একটা বাইকের গ্যারেজ আছে, ওখান থেকে মেকানিক নিয়ে আসি। তুমি মনে হয় আমাকে ইজি টার্গেট ভাবছো তাই না? তোমার কি ধারণা আছে আমি কার বাড়িতে এসেছি? চৌধুরীর বাড়িতে এসেছি আমি, চৌধুরীর বাড়ি। বাবারে, আপনি চৌধুরী বাড়ির মেহমান? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হ্যাঁ আমি চলে যাচ্ছি, আপন প্রাণ বাঁচানো ফরজ। জানি কোন উটকো ঝামেলা, এক তো ফোনে নেটওয়ার্ক নেই, আবার তার উপর গাড়ি নষ্ট, ডিসকাস্টিং। এই হিরো, এদিকে আয়। কি হয়েছে ভাই? ওই পেছনের রাস্তায় এক শহরে ম্যাডাম আসছে, তোরা গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়িটা ঠিক করতে হবে, পারবি? এরে কো আর কি আছে, চলো চলো চলো। শোন, এটা কিন্তু সাইকেল না, ঠিক আছে? এটা কিন্তু প্রাইভেট কার, ঠিকঠাক না করতে পারলে কিন্তু জরিমানা করবে। ভাই আমি কেডা হিরো, এসব আমার বাম হাতের খেলা, তুমি খালি দেখো আমি কেমনে গাড়ি ঠিক করে দিই, চলো। উফ, কি অদ্ভুত ঝামেলা, নেটওয়ার্কটাও পাচ্ছে না। আরে মামা, শহরের মাইয়া, চল। ওরে শহরের মায়াজি, আমাদের গ্রামে কি ম্যাডাম গাড়ি নষ্ট হয়েছে, সাহায্য লাগবে নাকি? এই ফালতু কথা বন্ধ করুন আর আমার চোখের সামনে দিয়ে যান, নালে এমন থাপ্পড় মারবো পুরো মুখ ভেঙে যাবে। বাহ, লাগের মধ্যে অনেক সুন্দর লাগতেছে, হাত লাগাও না, অপেক্ষা করছি। এই তোরা কি এখান থেকে যাবি নাকি পুলিশ ডাকবো আমি? পুলিশ? ওইসব পুলিশ পুলিশ আমরা ভয় পাই না, এটা আঙ্গ এলাকা, আমরা এখানে রাজত্ব করি। তোমার ভাইগোরা অনেক ভালো, আজকে বাইচা গেলা, চল। ম্যাডাম, ওরা কারা ছিল, বিরক্ত করছিল না তো? কারোর সাহস আছে নাকি আমাকে বিরক্ত করার? আর যদি দুইটা মিনিট ওরা এখানে দাঁড়াতো তাহলে ওদেরকে আমি এমন শিক্ষা দিতাম যারা সারা জীবন আমাকে মনে রাখতো। বাবা বাবা বাবা, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি একটা সাহসী মানুষ, এর জন্যই তো আপনাকে দেখে পালাইছে। তোমার বকবকানি বন্ধ করো তো, আগে বলো যে তুমি কেন আবার ফিরে এসেছো। তাছাড়া এই আইটেমটা আবার কে যে আমাকে এমন করে দেখছে? আপা, আমার নাম হইতেছে হিরো, নাইস টু মিট ইউ। থাক, পরে মিলাই। এই এলাকায় একমাত্র আমি হিরো যে কিনা সব কিছু করতে পারে, বুঝেন নাই? আরে আমি একমাত্র অলরাউন্ডার মেকানিক যে কিনা বাস, ট্রাক, ট্রেন, প্লেন, গাড়ি, মোটরসাইকেল, সাইকেল যা আছে সব কিছু ঠিক করতে পারে। দুই মিনিটের মধ্যে আমি আপনার গাড়ি ঠিক করে দিতে পারি। তাই নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে না, তারপরেও যেহেতু বলছো তাহলে দেখো কিছু করতে পারো কি না। আচ্ছা আপনি আমার পাঁচ মিনিট সময় দেন, আমি দুই মিনিটের ভিতরে গাড়ি ঠিক করে দিতে আসছি। কি রে, গাড়ি কি ঠিক হবে? আরে ভাই ঠিক হইব না মানে? আমি কে? হিরো। আমি গাড়ি ধরছি, গাড়ি ঠিক হয়ে গেছে অলরেডি, খারাপ মাত্র এই সমস্যা। আপা, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, দেখলাম ভাই, হিরোর হিরোগিরি, মাত্র দুই মিনিটের মধ্যে গাড়ি ঠিক করে দিলাম, সাবাস তো, সাবাস তো, সাব্বাস। এই শোন, আমার একটু কাজ আছে, আমার যেতে হবে, তুই একটা কাজ কর, ম্যাডামের কাছে টাকা নিয়ে তুই গ্যারেজে চলে যা। আচ্ছা ভাই, চল। সাবধানে যাইও। কেন, এখানে 500 টাকা আছে। হ্যাঁ ম্যাডাম, মাত্র দুই মিনিট কাম করছি, 500 টাকা দিচ্ছেন, আপনার মনটা আসলে অনেক বড়। আপনার গাড়ি যদি এরপর নষ্ট হয় আপনি আমার একটা ফোন দিবেন, দেখবেন আমি উই যাই আপনার গাড়ি ঠিক করে দিব। যাইতেলে যাও, ভালো থাকেন। কি রে আকাশ, ওদেরকে ঠিকঠাক শাস্তির ব্যবস্থা করেছিস?
অনেক বার বেড়েছে। রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ আচরণ করা শুরু করেছে। ভাই, শাস্তি তো দিয়েছি আর বুঝিয়ে দিয়েছি চৌধুরীর এলাকায় মেয়েদেরকে ডিস্টার্ব করলে কি পরিণতি হতে পারে। এখন তো ক্ষমা চাচ্ছে। আসসালামু আলাইকুম, আসুন আসুন, চৌধুরী বাড়িতে আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি, তুমি সেই ভাঙা মোটরসাইকেল ওয়ালা না? আমি তো তখন খেয়ালই করিনি, তুমি এখানে এই রূপে কেন? আরে আরে, উত্তেজিত কেন হচ্ছেন? আমি চৌধুরী, সৈকত চৌধুরী, মিরাজ চৌধুরীর একমাত্র সন্তান। আব্বা আমাকে আগেই বলেছিল আপনি এখানে আসবেন। তাহলে তুমি না, মানে আপনি যেহেতু জানতেনই আমি আসব, তাহলে আমার সামনে ওইভাবে কেন গিয়েছিলেন? ওইটা তো কেবলমাত্র শুধু একটা প্ল্যান ছিল, আপনাকে চেক করার জন্য যে আপনি গরিবের সাথে কেমন আচরণ করেন। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, বাট আপনি যখন আসতে দেরি করলেন আমি খোঁজার জন্য আপনাকে রাস্তায় বেরিয়েছিলাম। এরপর দেখলাম রাস্তায় আপনার গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, তারপরে সব কাহিনী তো আপনি জানেনই। ও আচ্ছা আচ্ছা, তো কেমন দেখলেন আমার ব্যবহার? বলতে গেলে আপনার ব্যবহার কিন্তু খুব একটা ভালো না, এক কথায় বলতে গেলে জঘন্য। আপনি খুব একটা ভালো ব্যবহার করেন না মানুষের সাথে, তবে চেষ্টা করলে হয়তো আপনাকে ভালো বানানো যেতে পারে। আঙ্কেলকে দেখছি না যে? আব্বা শহরের দিকে গিয়েছেন, কি যেন একটা কাজ আছে, চলে আসবেন। তবে আপনার জন্য একটা উপহার আছে, ওইদিকে তাকান। আরে, এ তো সেই দুজন যে দুজন রাস্তায় আমার সাথে বেয়াদবি করেছিল। বাহ, খুব সহজেই তো চিনে গেলেন। আকাশ, ওদের কান ধরে নিয়ে আয়। বাবা, আঙ্গ মাফ করে দেন, আপনি আমার বোনের মতো, আর কোনোদিন এগুলা করুন না। এইবার বলুন, ওদেরকে ক্ষমা করে দিব নাকি শাস্তি দিব? আচ্ছা, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, আপনি ওদেরকে যেতে দিতে পারেন। ঠিক আছে তাহলে, আজকে ম্যাডামের কথা মতো তোদেরকে ছেড়ে দিলাম। পরবর্তীতে যদি এমন কোনো কাজ করিস, সারা গ্রাম কান ধরে ঘোরাবো, কথাটা মাথায় রাখিস। যা এখান থেকে। ধন্যবাদ বাবা, এই চল। যাক, ভুল কোনো জায়গায় আসিনি, আমার নিজের চয়েজের উপর গর্ব হচ্ছে। আশা রাখি উপরওয়ালা আপনার মধ্যে শুভবুদ্ধির উদয় করতে সাহায্য করবেন। আচ্ছা, আপনি এখন যান গেস্ট রুমে গিয়ে রেস্ট করুন, সমস্ত কিছু প্রস্তুত করা আছে, খাবার সময় হলে আপনাকে ডাকা হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আসলে তখন যে ব্যবহারটা আপনার সাথে করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আর সরি বলতে হবে না। মামুন, বাসায় নিয়ে যা।